আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দশম শ্রেণীর ইতিবাচক ক্লাস নিয়েছি। আজকে একটি ক্লাস নেব, আমি ওমর আবুল সিদ্দিক রহমান, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা দেবেন্দ্র শারীরিক মানব উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি আজকে এই করোনার মাঝে তোমাদের সরাসরি দেখা হচ্ছে না, তাই অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি আশা করবো তোমার ক্লাসগুলো দেখবা, পড়াশোনা বাড়িতে বসে পড়াশোনা করবা। এই কামনা করে দশম শ্রেণীর পার্ট পিরিয়ড শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান সপ্তম মধ্যে থেকে আলোচনা করব। আমি আলোচনা আলোচনা করি বয়সন্ধিকালে, এই বিষয়গুলো আলোচনা করেছি, আজকে আলোচনা করব বয়সন্ধিকালের মানসিক চাপ এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো মেইন পয়েন্ট। এটা হলো মেইন পয়েন্ট, বয়সন্ধিকালে মানসিক চাপ এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, এই জিনিসটি কি? বয়সন্ধিকালটা কোন বয়স? এই স্কুল জীবনই বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকালে মানসিক চাপ বাড়ে, এই মানসিক চাপ বাড়ে, শৈলীর পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াইতে হবে। যদি পরিবর্তনের সাথে তুমি খাপ খাওয়াইতে না পারো তাহলে ভেঙে পড়ব। তাই বলছি বসন্তকাল প্রত্যেকটা মানুষের জন্য এসেছিল, এই ভয় না পেয়ে এই বসন্তকালের সঙ্গে খাপ খাওয়াইতে হবে। মানসিক চাপটাকে ধরে নিয়ে তোমাকে খাপ খাওয়াইতে হবে। আমরা পূর্বেই জেনেছি যে সাধারণত ছেলে মেয়েদের 11-19 বছর বয়সের সময়কালকে বসন্তকাল বলা হয়। ইতিগুলো আলোচনা করেছি, আজও পুনরায় বলতেছি যে আমরা জানি যে ছেলে মেয়েদের 11-19 বছর যে বয়সের যে সময়কালটা আছে, এই সময়কালটাকে বলা হচ্ছে বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকাল সময়ই তো মানসিক চাপটা বৃদ্ধি পাবে এবং শরীরে পরিবর্তন ঘটবে, এটাকে মেনে নিতে হবে। এ সময় ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়। এই কোন সময়টা? এই 11-19 বছর, এই সময়টার মধ্যে তোমাদের শারীরিক পরিবর্তন হবে, মানসিক পরিবর্তন হবে, গলার সুর পরিবর্তন হবে, স্বাস্থ্যগত পরিবর্তন হবে, চেহারার অনেক পরিবর্তন ঘটবে। তবে এই পরিবর্তনগুলো মেনে নিতে হবে, ভেঙে পড়া কখনো যাবে না। যদি ভেঙে পড়ো তাহলে অসুস্থ হয়ে পড়ে। তো এই বয়সন্ধিকালে অবশ্যই পরিবর্তন হবে, এটা ধরে নিয়েই তোমাকে চলাফেরা করতে হবে আর এই সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে। হরমোন বয়সন্ধিকালে প্রতিটা মানুষের শরীরে হরমোন আছে, এ হরমোন থাকবে আছে কম বেশি। হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ, আমাদের শরীরে যে হরমোন আছে এই হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ। হরমোনের কারণে মানুষ মোটা হতে পারে, হরমোনের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে, যার কারণে বসন্তকালে পরিবর্তনগুলো ঘটে। তাহলে দেখো কি ঘটছে, যে হরমোনের কারণে এক ধরনের রাসায়নিক পদার্থ, এই হরমোনের কারণে বসন্তকালে পরিবর্তনগুলো ঘটে থাকে। তাহলে আমরা কি বললাম, যে হরমোনের কারণে হরমোন শৈলীতে আর প্রত্যেকটা মানুষের কি শৈলী হরমোন আছে, এই হরমোনের পরিবর্তন ঘটলে বা বৃদ্ধি পেলে তখন তা বসন্তকালে পরিবর্তনগুলো ঘটতে থাকে, এটা প্রকৃতি প্রদত্ত। আরেকটি পয়েন্ট বলা হয়েছে বসন্তকালের মানসিক চাপ, বসন্তকালের মানসিক চাপ। আমার এই এই যে বয়সের ছেলে মেয়েদের মাঝে মানসিক চাপ প্রচণ্ডভাবে, মানসিক একটা চাপ বাড়ে, এই মানসিক চাপটাকে ধৈর্য সহকারে মেনে নিতে হবে। ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তনের কারণে মানসিক চাপের সৃষ্টি হয়। ছেলে এই বয়সন্ধিকালের বয়সে ছেলে এবং মেয়েদের শারীরিক যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের কারণেই তার মানসিক চাপের সৃষ্টি হয়। হঠাৎ করে দেখা গেলো গড়া কলার স্বর নষ্ট হয়ে পরিবর্তন হয়ে গেল, স্বাস্থ্যগত পরিবর্তন হয়ে গেল,
যার কারণে কি হয় তার ভিতরে একটা মানসিক চাপ বেড়ে যায় যে আমি কি হচ্ছে, কারণ পরিবর্তন গুলো অনেকটা আকস্মিকভাবে শুরু হয়, আকস্মিকভাবে হঠাৎ করে শুরু হয়ে যায়। যখন হঠাৎ করে শুরু হয়ে যায় তখন ওই ছেলেমেয়েরা বুঝতেই পারে না তা আমি কেমন এটা হচ্ছে কেন, তো এটাতে ভয়ের কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এর পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া, বয়সনিকাল এটা হবেই, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, এটা মেনে নিতে হবে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরের পয়েন্ট বলা হয়েছে, এ সময় তাদের বুঝিয়ে বললে তারা আতঙ্কিত হবে না। যদি আমরা এই বয়সনিকালে যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো যদি আমরা তাদেরকে বুঝিয়ে বলি তখন তারা এই পরিবর্তনের কারণে আতঙ্কিত কখনো হবে না, আতঙ্কিত হবে না এবং তাদের মনে কোনো অপরাধ বোধ কাজ করবে না। এই বসন্তকালে বিভিন্ন ভালো কাজ এবং খারাপ কাজের প্রতি তাদের নজর চলে যায়। যদি আমরা তাদেরকে বুঝিয়ে বলতে পারি তখন তারা এই অপরাধমূলক কাজ থেকে তারা বিরত থাকবে। এটা অবশ্যই আমাদেরকে যারা অভিভাবক আছি তারা আমাদের বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে। বড় বোন থাকলে বড় বোন বুঝিয়ে দেবে, ভাই থাকলে বড় ভাই বুঝিয়ে দেবে, মা বাবা বুঝিয়ে দেবে, তাহলেই তাদের অপরাধমূলক কাজ থেকে তারা বিরত থাকবে এবং ভয়ভীতি তখন কেটে যাবে। পরের পয়েন্ট বলা হয়েছে, বসন্তকালে মানসিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। মানসিক চাপ যে হচ্ছে, মানসিক চাপের সঙ্গে যদি খাপ না খাওয়াইতে পারে তাহলে সে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বে। এই জন্য মানসিক চাপের সাথে যাতে খাপ খাওয়াইতে হবে, অবশ্যই মানসিক চাপের সঙ্গে তারা খাপ খাওয়ানো হওয়া সম্ভব হবে যদি তারা বাবা মা এবং বড় ভাই বোনদের কাছে সহযোগিতা নেয় এবং যারা এই বসন্তকাল পেরিয়ে গেছে তাদের কাছে পরামর্শ নেয়, তাহলে তাদের কোনো সমস্যা হবে। পয়েন্ট, বসন্তকালের পরিবর্তনগুলো সম্পর্কে জানা থাকলে এবং এ সম্বন্ধে করণীয় বিষয়ের পূর্ব ধারণা থাকলে কিশোর কিশোরীদের মানসিক প্রস্তুতি থাকে। কী বলা হলো, আগে বলেছি যখন বসন্তকাল শুরু হয়ে যাবে বসন্তকাল সম্পর্কে যদি জানা থাকে যে বসন্তকালে কী কী ঘটনাগুলো ঘটে, এগুলো জানা থাকলে তার ভীতিটা কেটে যাবে এবং সে পূর্ব থেকেই সে জানতে পারবে যে আমার বসন্তকাল চলতেছে অর্থাৎ আমার এই সমস্যাগুলো হতে পারে। এগুলো সে কিশোর কিশোরীরা তখন মানসিক চাপ বৃদ্ধি না পেয়ে সে তো আগেই বুঝে নিল যে আমার বসন্তকালে এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ তখন সে আর ভীতি হবে না, আতঙ্কিত হবে না, কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। সে তার সবসময় সে বসন্তকাল সম্পর্কে সে জানে, জানলে সেটা তার কোনো সমস্যা হবে না, আগে থেকে সেই মানসিক প্রস্তুতি থাকবে। পরের পরে বলা হয়েছে, বসন্তকালে ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আবেগিক পরিবর্তনও ঘটে। যখনই বসন্তকালে শারীরিক পরিবর্তন ঘটে যায় শারীরিক পরিবর্তনের সাথে সাথে আবেগিক পরিবর্তন ঘটে যায়, মানে এমনি জীবনের ব্যাপারে একটা আবেগ সৃষ্টি হয় যে আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা করবো, এই জিনিসটা নেব, এটা করবো, ওটা করবো, এই আবেগ জন্ম নেয়। কী জন্য জন্ম নেয়? যদি বসন্তকাল তাহলে তখন এই আবেগটা তখন তার বৃদ্ধি পায়, কারণ আবেগ বৃদ্ধি পায় তাহলে সেটা আবেগটা হয়তো আবেগের বশবর্তী হয়ে সে বিভিন্ন কাজ, ভালো কাজ বা খারাপ কাজ করতে পারে। এই জন্য অভিভাবক যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে সে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রতিক্রিয়া কোনো কাজ না করে। পরের পয়েন্টে, ভালো গল্প বই করা, শিক্ষার্থীদের সাথে খেলাধুলা করা মনের প্রফুল্লতা আসবে এবং মানসিক চাপ সামলানো সম্ভব। যদি বসন্তকালে আমরা ছেলেমেয়েরা যদি খেলাধুলা করে, পাঠ্য বই পড়ে, গল্পের বই পড়ে, বিভিন্ন অনুষ্ঠান দেখে, তাহলে মনের ভিতরে একটা আনন্দ আসবে, নিউট্রিশন আসবে, তখন তার বসন্তকালে যে পরিবর্তনগুলো ঘটতেছে এই পরিবর্তনের কারণে সে আর খারাপ পথে যাবে না এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে না।
এখন মনে প্রফুল্লতা আনার জন্য মনে প্রফুল্লতা আসলে মানসিক চাপটা ধর কমে যাবে আসবে। তাই আমি পরিশেষে বলবো যে বসন্তীকাল বয়সটা প্রত্যেকটা মানুষের জীবনে এসেছিল এবং আসবে। বসন্তীকালে সবসময় পরিবর্তনশীল জীবন, এই পরিবর্তনশীল জীবনটাকে ধরে নিয়ে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে, যাতে আমরা মানসিক চাপ হয়ে কোনো খারাপ পথে না যাই। ভালোর দিকগুলো অনুসরণ করতে হবে, খারাপ দিকগুলো পরিত্যাগ করতে হবে। এই বলে আমি আজকে এই বসন্তীকালের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। আমি আশা করব আমার ছাত্রবৃন্দরা তোমরা এই পড়াশোনা বাড়িতে পড়াশোনা করবা এবং সুন্দরভাবে এই জিনিসগুলো অবগত হবে। ধন্যবাদ সকলকে।